এবং কিছুক্ষণ পর আমরা ভিতরে ঢুকবো এবং যে বাকি দুইটা দেখাবো। শেষ করে উঠলাম এবং আমাদের বিলও চলে এসছে। এখানে বিরিয়ানি রেট নেওয়া হয়েছে 115 টাকা পার প্লেট, আর জল দুটো নেওয়া হচ্ছে 10 টাকা করে 20 টাকা, মানে রেট মোটামুটি রিজনেবেল আছে। তোমারও 35 টাকা ভালোই হয়েছে। ওপরে দেখুন ইঞ্জিনিয়ারের ভিউটাও ভালো করেছে, তো আপনারা এলে আসতে পারেন এখানে। ইউরিয়া এলে এমনিতেই এটা প্রসিদ্ধ আগে থেকে, আগে ভুলে যান। এবং তো এই মুহূর্তে আমরা সাথে নিয়ে গেছি আহার-এ-দরবারের ম্যানেজার সাহেবকে। তো আপনার কাছ থেকে কিছু কিছু জিনিস জেনে নেব যে এখানে কটা থেকে কটা অবধি খোলা হয়। এখানে আর পুজোর সময় কি অন্য কিছু আমরা আমাদের না পুজোর সময় আলাদা আলাদা খাবারের ডিশগুলো তো এখানে মোটামুটি রিজনেবল প্রাইসটা আমরাও দেখলাম, প্রাইসটা ঠিকঠাকই আছে। একটা জিনিস শুধু একটু আগে দিয়ে কোয়ান্টিটি সামান্য একটু কম লাগছিল আমার, না কোয়ান্টিটি কম আমার মোটামুটি হয়তো না কোয়ান্টিটি কিছুটা কমেনি আমার। আচ্ছা আচ্ছা, আমরা প্রাইস বাড়ে, আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করি আর তারপরে দেখবে যে কোয়ান্টিটির সাথে আমরা কোনো কম করেছি। আচ্ছা, আমরা দাম বাড়িয়ে আচ্ছা দাম বাড়ে কিন্তু কোয়ান্টিটি আমরা কম করেছি। দেখ আমাদের মোটামুটি মনে হলো, সেই জন্য এটা বললাম। আর না হয়তো আজকের দিকটা জন্য হয়তো হতে পারে, হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলছি, তারা ঘুরে তো হয়তো কম বেশি, হ্যাঁ হ্যাঁ এটা হতে পারে। যেমন ধরুন আপনারা বলে দিচ্ছি বিরিয়ানি, পার্সেলের বিরিয়ানি আর টেবিলের বিরিয়ানি দুটোর মধ্যে একটু ডিফারেন্স থাকে। আচ্ছা, হ্যাঁ এবার তাড়াহুড়োতে যদি এই জিনিসটা হয় সেটা কিন্তু রাইট না। ঠিক আছে, অন্য দিনের পরবর্তীকালে আরো অন্যান্য কোন জায়গায় আপডেট করার চিন্তা না না না, আমাদের এই আউটলেটটাই আমাদের একটাই আউটলেট আছে। এবং আমাদের যে কর্ণধার দীপঙ্কর আছেন একদম মানে কি বলো কমপ্লিট ডিসিশন দেন, এটার উপরে আমাদের উপরে যেটা হয়েছে আজকে যেটা আপনারা দেখছেন এর উপরে আমাদের ব্যাংক হবে। আচ্ছা, তারপরে আমাদের স্পেশাল কনফার্ম করবো, তারপর আমরা চিন্তা আপনি রেখে যান, আর তারপরে রেখে যান আমাদের কাছে বলে দেবেন, আমরা চেষ্টা করবো সেটাকে। তো এমনিতেই উলুবেড়িয়ার বুকে ফেমাস নাম নতুন করে পরিচিত করার দরকার নেই, তাও আমাদেরকে শুভকামনা। পরবর্তীকালে আপনারা আরও এখান থেকে আরও বড় হন এবং আমরাও কভার করতে আসবো যতটা আমাদেরকে ভালো লাগবে। আমরা অনেক টিভিতে আমাদের সাথে দেবো, টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। পরে আমরা এলে ঠিক আছে, ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তীকালে অন্যান্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এবং আমরা এভাবেই কোনো জায়গায় যদি রেস্টুরেন্টে যাই অবশ্যই অনেক রিভিউটাই দেবো, যেটা ঠিক ভালো লাগবে সেটা বলবো, সামান্য কিছু এ হলে সেটাও আমরা অবশ্যই অনেক ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনাদের আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ওকে থ্যাংক ইউ, ওয়েলকাম।